শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বকেয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। ডালাসে টাইগারদের ক্লোজ ডোর অনুশীলন, রিয়াদের মুখে শান্তর নেতৃত্ব গুণের প্রশংসা, সাফল্য পেতে সময় প্রয়োজন। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঠিক হয়নি টাইগারদের ব্যাটিং লাইন আপ, আক্ষেপ সুজন। শান্তনিতনদের মানসিকতা পরিবর্তন জরুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু ভারতের, কাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু পাকিস্তান। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ কাল, স্বাগতিকদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। এবার বিস্তারিত, টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দুদিন আগে ক্লোজ ডোর অনুশীলন সেরেছে বাংলাদেশ। মাস্ট্যাংকে ক্রিকেট একাডেমিতে কোচিং স্টাফদের সাথে অনুশীলনে ছিল পুরো দল। সাকিব মাহমুদুল্লার পাশাপাশি অন্যরাও ব্যাটিং বোলিংয়ে ছিলেন দারুণ সিরিয়াস। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে শরীফুলের অনুপস্থিতি বড় ক্ষতি টাইগারদের জন্য। নতুন বলে এই পেসারের সার্ভিস মিস করবে বাংলাদেশ। তবে অনুশীলন শেষে সহ অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি, আর দলের খারাপ সময় পেছনে ফেলার আশাও জানিয়েছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের আস্থার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের পালা বদলে উত্থান পতনের সাক্ষী হয়েছেন। ধারাবাহিক পারফরমেন্সে এখন জাতীয় দলের অটো চয়েস মাহমুদুল্লাহ। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে রাঙিয়ে রাখতে চান মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেটে হার না মানা সৈনিক মাহমুদুল্লাহ ব্যাট হাতে দিয়েছেন অনেকের মনে জমে থাকা প্রশ্নের উত্তর। স্ট্রাইক রেট ফিটনেস নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম আর একাগ্রতায়, হয়েছেন দলের অটোমেটিক চয়েস। যে জায়গায় খেলছে সে তো হি হ্যাজ বিকাম অ্যান অটোমেটিক চয়েস। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক, পরের আসরেই দল থেকে উধাও। 2023-এ অনেকের চোখে ক্যারিয়ার মৃতপ্রায়। বিশ্রামতত্ত্বে জাতীয় দল থেকে তাকে বাইরে রাখে বিসিবি, দমে যাননি, নিভৃতে চালিয়ে গেছেন ফেরার লড়াই। স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ থ্রু আউট মাই ক্যারিয়ার কম বেশি ছিল। আমি সবসময়ই আল্লাহর উপর বিশ্বাস করি। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবলি আমি টিমে থাকতে পারতাম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ভাগ্য বদলে যায় মাহমুদুল্লাহর, পরে সুযোগ পান ওয়ানডে বিশ্বকাপে, সেখানেও প্রমাণ দেন সামর্থ্য অভিজ্ঞতার। বিপিএলও দ্যুতিময় মাহমুদুল্লাহ, এবার পুরো মনোযোগ টি টোয়েন্টি বিশ্বকাপে। টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। বয়স 38, তবুও জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এখনও রোমাঞ্চের মাহমুদুল্লাহর কাছে। ভাইয়ের উৎসাহ অনুপ্রেরণায় ক্রিকেটে পথ চলা শুরু। সাঈদ আনোয়ার মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাঈদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো, যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। MS ধোনির খেলা খুব ভালো লাগে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্য মুখ্য মাহমুদুল্লাহর কাছে। টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারলে পুরো আসর ভালো কাটবে বিশ্বাস তার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা অনিয়ম ও ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন থাকলেও এখনই ভরসা হারাচ্ছেন না খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে শুরুটা ভালো হলে দারুণ কিছু সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। লিটন শান্তদের মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তিনি। হারজিত চিন্তা না করে নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরুর বাকি মাত্র কয়েক ঘন্টা। যুক্তরাষ্ট্রে 19 দিন কাটিয়ে দলীয় অনুশীলন হয়েছে মাত্র 5 দিন। একের পর এক হার, অনুশীলন না করে শান্ত সাকিবদের
বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া আর একাদশ ঠিক করতে না পারার অস্বস্তি নিয়েই মাঠে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। কেন ওরা ট্রেনিং যাচ্ছে না বা করছে না, অপশন থাকলে যাচ্ছে না বা কেউ যাচ্ছে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে, তাদের কল এটা। অনেক সময় যে আপনার বেশি ট্রেনিং করলেই আপনি ভালো খেলবেন এই কথাটাও সত্যি না, বাট অথবা মেন্টালি ফ্রেশের ব্যাপারটা আছে। টুর্নামেন্ট শুরুর আগে দলকে চাপে ফেলতে চান না, সমালোচনাও করতে চান না, এখনও ভরসা রাখছেন টপ অর্ডারের উপর। লিটন সান্তোষ সৌম্যদের সমস্যা দেখেন মানসিকতায়। ডোমেস্টিকে পারফর্ম করে গেছে সবাই, কিন্তু পারফর্ম না গেছে দু একজন বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করে এখানে সিলেক্টেড না, তো ওরা গিয়ে ওখানে পারছে না কেন বা হচ্ছে না কেন, এইটা কিন্তু আমার মনে হয় স্কিলের প্রবলেম না, স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম, চিন্তায় প্রবলেম ওইটাই। দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ এখন বড় তারকা, বড় ভরসা, কিভাবে বয়সকে হার মানাতে হয় সেটাই যেন শিখিয়েছেন। ও রান করছে এই কথাটা, ওর ডেডিকেশন, ওর কমিটমেন্ট টুয়ার্ডস দ্য গেম, এগুলো অনেক কিছু আছে যেটা আমাদের ইয়াংস্টাররা ওর থেকে শিখতে পারে। তাই আই বিলিভ যে রিয়াদ তার ফর্ম ধরে রাখবে এবং বাংলাদেশকে এই এই ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচ জিতাতে সাহায্য করবে, ডেফিনেটলি আমি সেটা বিশ্বাস করি। উইন্ডিজের উইকেট সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলে, ডালাসেও সুবিধা পাবেন তাসকিন সাকিবরা। সুজনের বিশ্বাস হারের ভয় না করে সাহস নিয়ে বিশ্বকাপে খেলবে দল। চাপ নিয়ে যেটা যদি খেলে সেটা কোনোদিন ওদের ভালো কিছু হবে না, বরং আরও এইরকম প্রেশারেই পড়বে, চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে। সুতরাং ওই চাপমুক্ত ক্রিকেট খেললে যদি বাংলাদেশ হারে হারবে কিছু করার নাই, এই ফর্ম্যাট আমাদের না, সবাই বলছে আমিও মানি যে টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা এখনও ওইরকম কমফোর্টেবল টিম না। ফর্ম ম্যাচ হার নানা সমালোচনায় ব্যাকফুটে থাকলেও শ্রীলঙ্কাকে হারাতে পারলে দারুণ বিশ্বকাপ কাটানো সম্ভব বিশ্বাস করেন সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে মিশন শুরু ভারতের। আইরিশদের 96 রানে অল আউট করে 46 বল আগে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে টস হেরে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড, তৃতীয় ওভারে আর্শদীপের জোরাশি আঘাত। অধিনায়ক স্টার্লিং ও বালবির্নিকে ফেরান এ পেসার, ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি আইরিশরা। পান্ডিয়া, বুমরা, সিরাজ মিলে ধসিয়ে দেন 50 রানে পরে 8 উইকেট। গ্যারেথ ডিলানের 26 রানে 100-র কাছে পৌঁছায় আয়ারল্যান্ডের সংগ্রহ। পান্ডিয়া নেন 3 উইকেট, অর্শদীপ ও বুমরার জোড়া শিকার। জবাবে কোহলি 1 রানে আউট। জীবন পেয়ে রোহিত শর্মা দ্রুত রান তোলেন, 4টি 4 ও 3টি 6 36 বলে তার 50। ঋষভ পান্তের অপরাজিত 36 রানে সহজ জয় ভারতের। কাল টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। সেরা প্রস্তুতি নিয়ে ডালাসে পথ চলা শুরু হচ্ছে ম্যান ইন গ্রিনদের। পেসারদের নিয়ে জয় চোখ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। অন্যদিকে মোমেন্টাম ধরে রেখে পাকিস্তানকে হারানোর লক্ষ্য স্বাগতিকদের। নিউ ইয়র্কে ম্যাচ শুরু রাত 9:30। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের পাকিস্তান, বাবর আজমের নেতৃত্বে শিরোপা খরা কাটাতে চায় ম্যান ইন গ্রিন। ব্যাটে বলে সমন্বিত পারফরমেন্সে দাপট দেখানোর লক্ষ্য যুক্তরাষ্ট্র উইন্ডিজে। ডালাসের বৈরী আবহাওয়ায় দমে যায়নি পাকিস্তান। মুস্তান ক্রিকেট একাডেমির ইনডোরে ব্যাটিং সেশনে বাড়তি গুরুত্ব ফখর রিজওয়ানদের, কারণ বোলিংয়ের তুলনায় ব্যাটিংয়ে অস্বস্তি বেশি। অফ ফর্মের কারণে নিয়মিত বদল আসছে ব্যাটিং পজিশনে। দলের ব্যাটিং অর্ডার নির্ধারিত নয়, পরিস্থিতি অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। ব্যাটাররা অফ ফর্মে থাকলে পজিশনে বদল আসবে স্বাভাবিক। দলের জন্য যেটা ভালো সে অনুযায়ী পরিকল্পনা করব আমরা। বৈচিত্র্যময় পেস লাইন আপ পাকিস্তানের। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রোফরা প্রতিপক্ষ ব্যাটারদের চিন্তার কারণ। অবসর ভেঙে মোহাম্মদ আমির ফেরায় শক্তি বেড়েছে পেস অ্যাটাকে। পেস ইউনিটের প্রতি আমার অনেক ভরসা, কন্ডিশনও ফাস্ট বোলারদের পক্ষে। আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব। সিনিয়র খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। ভালো প্রস্তুতি নিয়েই ডালাসে এসেছি। কানাডাকে হারিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে অ্যারন জোন্স সাহস বাড়াচ্ছে দলের। পাকিস্তানের বোলিং অ্যাটাক সামলাতে আগ্রাসী ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা। দুদলের স্পটলাইটে হারিস রোফ ও অ্যারন জোন্স। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সপ্রতিভ ছিলেন হারিস। অন্যদিকে কানাডাকে হারাতে 94 রানের কার্যকরী ইনিংস খেলেন জোন্স। বিশ্বকাপেই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। পাকিস্তানের চোখ জয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ধারাবাহিকতার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 6 বার বিশ্ব আসরে খেলা দলটির বিপক্ষে ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্য লাল সবুজের। হোম ম্যাচ হওয়ায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসী কোচ ও অধিনায়ক। অ্যাওয়ে কন্ডিশন নিয়ে চিন্তিত নয় অস্ট্রেলিয়া। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 17:45।
প্রতিপক্ষ বিবেচনায় বছরের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, যাদের বিপক্ষে গেল বছর নভেম্বরে 7-0 গোলে হারার তিক্ত অভিজ্ঞতা আছে জামাল রাকিবদের। অতীত ভুলে এবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় কাবরেরার ছেলেরা। অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে মাত্র 4 দিনের প্রস্তুতি জামাল ভুঁইয়াদের, কাজ জটিলতায় নেই বিশ্বনাথ ও জনি। ম্যাচ খেলার মতো ফিট আছেন তারিক কাজী। এশিয়ার শীর্ষ দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি, সবার মনোযোগ এই ম্যাচ ঘিরে। আমরা নিজেদের মাঠে অনেকটাই শক্তিশালী, সবাইকে দেখাতে চাই এখানে প্রতিপক্ষকে আমরা কতটা চ্যালেঞ্জ জানাতে পারি। That 7-0 loss was a mistake and we want people to forget about that, what happened in Melbourne. So কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন হয়নি, ম্যাচ কমিশনারের আপত্তিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া প্রস্তুতি সেরেছে কিংসের অনুশীলন মাঠে। কিংস অ্যারেনার আউটফিল্ড সম্পর্কে ধারণা ছাড়াই ম্যাচ খেলতে নামতে হবে সকারুদের। 4 ম্যাচ শেষে আই গ্রুপ থেকে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে লাল সবুজের চেয়ে 160 ধাপ এগিয়ে সকারুস। বাংলাদেশের বিপক্ষে থাকবে নির্ভার, কন্ডিশন ও স্বাগতিক দর্শকের চাপ নিচ্ছে না দলটির কোচ। আরও একটি জয় তুলে নেওয়ার লক্ষ্য ওদের। These boys have such a strong mentality. ঘরের মাঠে বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন দল। আমাদের দল চীনে মেসির আর্জেন্টিনার বিপক্ষে 85,000 দর্শকের সামনে খেলেছে। খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলে অভ্যস্ত, ছেলেদের খেলায় এসব প্রভাব রাখবে না। 15,000 Bangladesh fans and no Australians. অস্ট্রেলিয়ার সঙ্গে 3 দেখায় কোনো জয় নেই বাংলাদেশের, গোল হজম করেছে 16টা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে আবারও টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ মিশন শুরু করবেন টাইগার তারকা। গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তবু সাকিব শীর্ষে ফিরেছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা পয়েন্ট হারানোয়। সোমবার বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে তার পারফরমেন্সের পর র্যাঙ্কিংয়ে বদল এসেছে। প্রোটিয়াদের বিপক্ষে 2 উইকেট নিলেও 0 রানে আউট হন হাসারাঙ্গা। লঙ্কান অধিনায়কের রেটিং পয়েন্ট 6 কমেছে, এখন তার রেটিং 222 পয়েন্ট, সাকিবের 223। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ওমানের বিপক্ষে। উইন্ডিজের ব্রিজটাউনে খেলা শুরু কাল সকাল 6:30। আইপিএল ব্যস্ততার পর প্রস্তুতি পর্বে ক্রিকেটার সংকট ছিল অস্ট্রেলিয়ার। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে চাঙা হয়ে ফিরেছেন 6 তারকা। মিচেল মার্শের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ অজিদের। স্টার্ক কামিন্স হ্যাজেলউডকে নিয়ে দুর্দান্ত পেস অ্যাটাক। স্পিনে জাম্পা টি-20 পরীক্ষিত পারফর্মার। ট্রাভিস হেড, উইল জ্যাকস, ক্যামেরন গ্রিন সম্প্রতি আইপিএলে দারুণ খেলেছেন। অভিজ্ঞ ওয়ার্নার ম্যাক্সওয়েল দলে ভারসাম্য যোগ করেছে। ফেভারিট হিসেবে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে নামিবিয়ার কাছে সুপার ওভারে হেরেছে ওমান। টি-20তে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। প্রতিটি প্রতিপক্ষের জন্য আলাদা পরিকল্পনা থাকে, কাউকে ছোট করে দেখার কারণ নেই। আমরা টুর্নামেন্টে ভালো শুরু চাই, গ্রুপে কাদের বিপক্ষে খেলছি সবাই সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আমরা মাঠে সেরা ক্রিকেট খেলতে চাই। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্টের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ পরের আয়োজন।